बंधुरा सुपर्णा किचेने सबाई के स्वागत। आज के आमी जे रेसिपिटा आपनादेर साथे शेयर करते चलेछि सेटा होच्छे नारकेली एंचोड़। ताते जा जा उपकरण लागछे बा आमी जे पेस्टटा करब जा पेस्टटा आमाके रान्नाय दिते हबे सेई पेस्टटा सम्पर्के आगे आमी बोले निच्छि। आमी मिक्सिंग बोलेर मध्ये दो चामच चार मगज नियेछि, एक चामच काजू बादाम नियेछि, एई एक चामचेर मतो किशमिश दिच्छि आर निये नियेछि एतटार मतो नारकेल। एटा प्राय एई चार चामचर मतो हबे नारकेलटा, এই এতটা পরিমাণ নারকেল আমি এতে দিয়ে এবারে এই মশলাটা করে নিচ্ছি। দেখুন আমার পেস্টটা সুন্দর করে আমি বেটে নিয়েছি, পেস্টটা বাটা হয়ে গেছে। এরপরে যে যে উপকরণগুলো লাগছে আমি একটু দেখিয়ে দিই। আমি নুন দিয়ে এঁচোড়টাকে শুদ্ধ করে রেখেছি, আর লাগছে কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা গুঁড়ো ফোড়নের জন্য, আর হচ্ছে গোটা গরম মশলাটা রেখেছি ফোড়নের জন্য। আমি এবারে শুরু করছি আমার নারকেলি এঁচোড়। আমি সরষের তেল কড়ায় চার চামচের মতো দিয়ে নিলাম। আমি সমস্ত রান্না সরষের তেলেই করি, আমি সাদা তেলটা খুব একটা ইউজ করি না। আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এবারে আমি তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে আমি এবারে পেস্টটা ঢেলে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে যেতেই আমি মিক্সিং বোলের সমস্ত অংশটা, আমার কাছে যে নারকেলের জল নারকেলটা ছিল সেই জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। আমি একটু মশলাটা কষব, দেখুন আমার একটু মশলাটা হয়ে গেছে কষা কষা মতো হয়ে এসছে। এরপরে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা যেটা আমি গুড় ইউজ করি। আমি সবেতে চিনি ইউজ করি না, সেটা আপনারা অন্য রান্নাতেও দেখে থাকবেন। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু লালচে ভাব আসছে। আমি ততক্ষণই কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে কখন কোন মশলাটা ইউজ করছি বা কিভাবে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন না, তাহলে রান্নাটাও ভালো হবে না। আমার এই নারকেলি এঁচোড়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর সবার কাছে এই রান্নাগুলো শেয়ার করে দিন। মশলাটা কষতে দিয়ে আমি মাঝখানে একটু ভাজা মশলা করে নিয়েছি, এক চামচ জিরে, গোটা জিরে, এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিয়ে হালকা আঁচে সেটাকে গুঁড়িয়ে রেখেছি। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে।
এরপর আমি এঁচোড়টা দিয়ে দেব। দিয়ে যতক্ষণই না হবো ততক্ষণ না এঁচোড়ের সঙ্গে মশলাটা মিশে যাচ্ছে। দেখুন যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা, খুব বেশি নাড়লে ঘেঁটে যাবে, তাই হালকা হালকা করে ওলো পলট করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি, অথচ এঁচোড় গুলোকে আমি ঠিকঠাক রেখেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কা একটু বেশি দিতে পারেন। আমি বাচ্চারা যাতে খেতে অসুবিধা না হয় আমি সেইভাবেই লঙ্কাটা ইউজ করি। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে পুরো। আমি এবারে এটাকে 2 মিনিট চাপা দিয়ে রাখবো, দমে রাখবো। তারপরে আবার আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এটাকে কমপ্লিট করবেন। দেখুন এটা আমার মশলাটা মিশিয়ে দেওয়ার পর আমি এতে অল্প পরিমাণে জল আর লবণ অ্যাড করবো। লবণ দেওয়া আছে, আমি এতে অল্প পরিমাণে লবণ অ্যাড করছি। আমার সমস্তটা কষানো হয়ে গেছে, এবারে আমি অল্প